Hey, what's up? Welcome back to our channel, guys. আজকের Arion Script episode সবাইকে স্বাগত। প্রথমে আমি প্রিভিউতে ঢোকার আগে দুটো খবর আমাকে দিতেই হবে। একটা যে Sony Norde নিয়ে খুব কথা হচ্ছিল, Sony Norde ইস্ট বেঙ্গলে আসবেন কিনা, সেরকম কোনো লিঙ্ক আপ শোনা যাচ্ছে না। আমাদের কথা যদি বিশ্বাস করো, আমাদের সোর্সকে যারা বিশ্বাস করো, Sony Norde এখন কলকাতায় খেলতেই চাইছেন না। Sony Norde-র সঙ্গে পাঞ্জাব FC-র কথা প্রায় চূড়ান্ত হয়ে গেছিল, কিন্তু সমস্যা যেটা হয়, Sony Norde-র বর্তমান ক্লাব আজারবাইজানের জিরা FC তারা তাকে ছাড়তে রাজি হয়নি, সেই কারণে তিনি যোগদান করেননি। আর আরেকটা যে কথায়, মানে যে খবরে কালকে একদম উইকিপিডিয়া দিয়ে কাঁপিয়ে দিয়েছিল, সেটা হচ্ছে যে Kpah Sherman, যার খবর আমরাই ব্রেক করেছিলাম যে মোহনবাগানের সঙ্গে কথা চলছিল এবং প্রি কন্ট্রাক্ট তার দেওয়া হয়েছিল, তার সঙ্গে নাকি কথা চলাচ্ছে ইস্ট বেঙ্গল। কিন্তু ঘটনাটা যেটা, এটা একদমই সত্য নয়, তার কারণটা একটু পরেই অভি বলছে। কিন্তু আমি প্রথমত বলে দিই যে কারণ আমি তাদের এজেন্টকে চিনি, Kpah Sherman-কে যারা ভারতে আনার চেষ্টা চালাচ্ছিল, তো সেক্ষেত্রে ঘটনাটা এখনও পর্যন্ত সত্যি নয়। তবে দেখো, দলবদরের বাজারে অনেক কিছু ঘটনাই ঘটতে পারে, সেই কথাটা তোমাদের বলে দিই। ভবিষ্যতে কী হবে সেটা জানা নেই, কিন্তু বর্তমানে তিনি এখন কেদা FA-তে আছেন, প্রিসিজনের জন্য যাচ্ছে এবার দলটা পুরোটাই, এবং সেটা নিয়ে কিছুক্ষণ আগেই পোস্টটা করেছেন, মানে তোমরা যতক্ষণে দেখছো ততক্ষণ আগেই পোস্টটা হয়ে গেছে। বাট তার যে ক্লাব আছে কেদা FA, তার সাথেই তিনি প্রিসিজনে এখনও রয়েছেন, সুতরাং এখনও এরকমভাবে বলা যাচ্ছে না যে কোনো দলে তিনি সাইন করেছেন, মানে ব্যাপারটা একদমই ভুল আর কি। তোমরা যদি জেনে থাকো যে এরকম কোনো কথা চলছে, এরকম একদমই নয়। প্লেয়ারটি এখনও প্রিসিজনের জন্য কেদা FA-র সাথে খেলতে যাচ্ছে, তাদের দলের সাথে প্রিসিজন করতে। ব্যাস, শুনে নিলে তো আপাতত নো Kpah Sherman, নো Sony Norde। ভবিষ্যতে যদি কিছু হয় তবে আমরাই খবর দিয়ে দেবো তোমাদের। আপাতত সোজা ঢুকে যাই মোহনবাগান ভার্সেস ইন্ডিয়ান অ্যারোজ, যেটা আমাদের ভীষণ একটা প্রিয় দল, ইন্ডিয়ান অ্যারোজ বরাবরের প্রিয় দল, যবে থেকে তৈরি হয়েছে তবে থেকে তাদের খেলা, তাদের মধ্যে লড়াই। মোহনবাগানের হোম ম্যাচ, সেটা বিকেল 5টার সময় হবে, সরাসরি দেখা যাবে ডি স্পোর্টস এবং কলকাতা টিভিতে দেখানো যাবে। আর ওদিকে বোধহয় জিও টিভিতে তোমার ডিজিটাল মিডিয়া স্বত্ব নেওয়া আছে জিও টিভির, তো সেখানে দেখা যাবে। তো এবার ম্যাচের চার পাঁচটা আঙ্গিক নিয়ে আলোচনা করব, বেশি ওইভাবে যাব না। প্রথমত কোমরানকে কি খেলাবে, কি মনে হচ্ছে? কোমরানের যে ব্যাপারটা, দেখো তোমরা যদি দেখে থাকো কিভুর এতদিন ধরে যে স্ট্র্যাটেজিতে তিনি খেলান, তাতে উইনিং কম্বিনেশন যে মুহূর্তে এখন যে পজিশনে আছে দল, সেখানে ভাঙার কোনো জায়গাটা নেই, এই ম্যাচে তো একদমই নেই। সুতরাং এবার আর যেটা আসছে কথাটা, যে কোমরানকে সাইন করানো অলরেডি হয়ে গেছে জানো তো, সে তার পরবর্তীকালে যদি দলটা ভালো পজিশনে থাকে ম্যাচে কোনো একটা জায়গায় গিয়ে, তাহলে নিশ্চয়ই ওকে দেখে নেওয়া হতে পারে, এরকম একটা কথাও কিন্তু আসছে। বাট ফার্স্ট ইলেভেনে ডেফিনেটলি নয়। আমার মনে হচ্ছে যে, আমারও তাই মনে হয় যে সেকেন্ড হাফে ওনাকে, ওকে একটুখানি দেখে নেওয়া হবে, তবে সিচুয়েশনের উপর নির্ভর করে, মানে খুব টাইট সিচুয়েশন যাচ্ছে, মেবি দেখা যাক তখন কি রকম খেলা স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হলো, তখন ডেফিনেটলি ওকে দরকার, তবে করা হবে কি রকম। আমি বলছি কোমরানের কাছে উইন উইন সিচুয়েশন, কারণ পাঞ্জাবের থেকে এই ম্যাচটা ঘরের মাঠে দেখে নেওয়া সুবিধাজনক এক নম্বর। আর আরেকটা জিনিস কোমরানের পক্ষে যাচ্ছে, সেটা হচ্ছে সিচুয়েশন বলতে আমি কি বোঝাতে চাইছি, দুটো সিচুয়েশন হতে পারে। একটা মোহনবাগান অনেক গোলে জিতছে, সেখানেও তাকে জিতিয়ে দেওয়া, মানে দেখে নেওয়া যেতে পারে। আবার মোহনবাগান হারছে বা ড্র হচ্ছে, গোল চাই, সেরকম জায়গায় ওকে খেলিয়ে নেওয়া যেতে পারে, তো অন্য কাউকে তুলে, কোনো ডিফেন্স থেকে কাউকে তুলে। সুতরাং দুটো ক্ষেত্রে উইন উইন সিচুয়েশন, কোচের যদি খুব এদিক ওদিক না হয়ে যায়। কোমরান কালকে মাঠে নামছে, কোমরানের ডেবু হচ্ছে ইন্ডিয়াতে, খুব প্রমিসিং প্লেয়ার। দ্বিতীয় যে প্রশ্নটা জিনিসে আসছি, সেটা হচ্ছে যে কালকে তুই লাইভে বলেছিস, তাও আরেকবার বল যে হঠাৎ করে ইন্ডিয়ান অ্যারোজকে পেপটক দিতে কে হাজির হলো? একদম ইন্ডিয়ান অ্যারোজের কথা যদি বলতে হয়, তাহলে একটা কথা এখন তোমরা অবশ্যই জানো যে ভেঙ্কটেশ দলের কোচ, ইন্ডিয়ান অ্যারোজের কোচ, এবং মহেশ গাউলি তাকে সাপোর্ট করছেন। এবার তাদেরই প্রাক্তন কোচ, যাদের আন্ডারে তারা খেলেছে, সেই সুভাষ ভোঁই কিন্তু কল্যাণীতে উপস্থিত ছিলেন গতকালকে, এবং তাদের প্র্যাকটিসে তিনিও কিন্তু উদ্বুদ্ধ করতে চান। তার সাথে ছিলেন কিন্তু দীপক মণ্ডলকে তোমরা সবাই জানো, তারাও তার এই দুজন কিন্তু মূলত এই দিনের মূলত সেখানে অ্যাট্রাকশন ছিলেন সেদিনে, কারণ তারা পেপটক অনেক দিয়েছেন এই প্লেয়ারদের। একটা প্লেয়ারের কথা বলতে পারি, আকাশ মিশ্রা, তিনি ফুলব্যাকে খেলেন ইন্ডিয়ান অ্যারোজে, তার সাথে কথা হচ্ছিল, তারা কিন্তু যথেষ্ট উদ্বুদ্ধ, এবং সব থেকে বড় কথা কি, ফুটবল নলেজটা অনেকটা বেড়ে গেছে তাদের এই মুহূর্তে, অনেক আলোচনা শুনেছেন, অনেক কিছু গল্প শুনেছেন। কেন এটা দরকার ছিল? অবশ্যই এটা দরকার ছিল, কারণ জানো মোহনবাগান ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে যখন খেলতে আসবে এই ইন্ডিয়ান অ্যারোজ, তাদের কিন্তু একটা প্রচন্ড একটা দর্শকের এগেনস্টে গিয়ে খেলতে হয়, কারণ পুরো দর্শকটাই কিন্তু তাদের মধ্যে থাকবে। তোমরা সবাই ইন্ডিয়ান অ্যারোজকে সাপোর্ট করো আমি জানি, বাট দেখো সেদিনকে দলের খেলা তোমরা দলকে সাপোর্ট করবে, বাট তাদেরকে এই যে মোটিভেট করাটা, এখানে খেলা যে কতটা তফাত,
সেটা কিন্তু তাদের বোঝাতে মূলত এনেছেন তাদেরকে। এবং অবশ্যই তার মূলত কারিগর যিনি ছিলেন ভেঙ্কটেশ এবং মহেশ গাউলি, তাদের অনুরোধে তিনি যান সুভাষ ভৌমিক এবং যথেষ্ট অনেকটা অনেক সেশন জুড়ে তিনি কিন্তু খেলা দেখেছেন এবং তাদের সাথে কথা বলেছেন প্রত্যেকটা প্লেয়ারের সাথে। অবশ্যই যে মেন্টালিটি যেটা স্ট্রং করা দরকার হয় খেলাগুলো, যেটা ইম্পর্টেন্ট আর কি, যেটা ফোকাস সবকিছুর, সেটা কিন্তু তারা যথেষ্ট অভিভূত হয়েছেন তাদের এই আসার জন্য, এটা বলতেই পারি আরামসে। কালকে তাহলে আমরা আরেকটা খুব টাইট ম্যাচ আমরা দেখতে পাবো, এটা তোমরা যারা ভাবছো যে আজকে তাহলে একটা আমরা টাইট ম্যাচ দেখতে পাবো। ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় দুটো দিক থেকে, এই লিগ টেবিলের অঙ্ক থেকে দেখতে হবে। সেটা হচ্ছে মোহনবাগান জিতলে আবার এক নম্বরে চলে যাওয়ার চান্স, যেহেতু চার্চিল এখন এক নম্বরে বিলং করছে। আর চার্চিলের খবর তোমরা অনেকেই বলো যে মোহনবাগান ইস্ট বেঙ্গলের খবর ছাড়া দিই না, আমরা প্রত্যেক দিন এখন প্রায় দিনই এখন লাইভে বসছি এবং সমস্ত আই লিগের জিনিস নিয়ে আলোচনা করছি, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। আর খবর হওয়ার মতো হলে তবেই ভিডিওটা দিই, অকারণ ভিডিওটা 17 মিনিটের করলে তোমরা নিশ্চয়ই দেখবে না। তো আপাতত যেটা বলছি, এই ম্যাচটা আজকের ম্যাচটা মোহনবাগানের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, মোহনবাগানের অ্যাঙ্গেল থেকে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে লিগ জিতলেই লিগ টেবিলে আবার এক নম্বরে, যেটা মোহনবাগানকে কনফিডেন্স দেবে। দ্বিতীয় নম্বর ইন্ডিয়ান আয়ারসের কাছে ইম্পর্টেন্ট, কেননা মোহনবাগান ইস্ট বেঙ্গল এরকম বড় দলের বিরুদ্ধে সারা পৃথিবী, সারা অন্তত সারা ভারত তো তাকিয়ে আছে তাদের দিকে। যদি ভালো পারফর্ম করে তো বড় কোচদের নজরে আসা যাবে, ইন্ডিয়ার টিমের দরজাও খুলে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই রকম একটা ব্যাপার। এবার আর যে প্রশ্নটা, এমনি ফার্স্ট ইলেভেন নিয়ে বলবো না, ফার্স্ট ইলেভেন আমার মনে হয় না জয় মানে যে উইনিং কম্বিনেশন কিছু চেঞ্জ করবে না। অ্যারোজে যেটা হতে পারে, আমার মনে হয় অমন ছেত্রি হয়তো খেলবে না ফার্স্ট থেকে, তার বদলে অন্য হরমনপ্রীতকে খেলানো হতে পারে, সেই জায়গায় একটা মাত্রই চেঞ্জ আসবে। আর যদি বলো নজর রাখার কথা, তাহলে অবশ্যই গিবসন সিং এবং বিক্রম প্রতাপ সিং, তার দিকে কিন্তু নজর থাকবেই, তারাই মূলত আর কি খেলাটা তৈরি করেন। যেহেতু গিবসনের ওপর অনেকটা দায়িত্ব থাকবে কালকে, বাট প্রত্যেকটা প্লেয়ার যেহেতু অ্যাকর্ডিংলি খেলে, স্ট্র্যাটেজিক্যালি খেলে, সুতরাং আমার মনে হয় না ইন্ডিয়ান অ্যারোজে খেলার কোনো চেঞ্জ আসবে। তারা যেরকম কাউন্টার অ্যাক পছন্দ করে তারা সেরকমই খেলবে, এবং ডিফেন্সে অনেক স্ট্রং। আর জংদের কথা বলছিলে যে গোলকিপার কেন চেঞ্জ হলো, জংতে কিন্তু আগে সিজন ধরে রয়েছে, সুতরাং তিনি যেহেতু একটু এক্সপিরিয়েন্স, তার মন আমার মনে হয় যেন গোলের নিচে জংতে থাকাটা বেশি চান্স বেশি আছে জংতে অন্য গোলকিপারের তুলনায়। মোহনবাগানের টিম নিয়ে কি সেরকম আলোচনা করছি না, কারণ মোহনবাগানের সেম টিমই খেলবে। ব্যাপারটা যেটা হচ্ছে, খুবই একটা মনোগ্রাহী আর মানে চোখে আরাম দেবে এরকম একটা ম্যাচ আমরা দেখতে যাচ্ছি। তার কারণ হচ্ছে মোহনবাগান দলটা প্রচণ্ড পাস খেলে আর ইন্ডিয়ান অ্যারোজ দলটা ভীষণ ভালো দৌড়তে পারে, স্পিড আছে, সুতরাং একটা খুব ওঠানামা করে বক্স টু বক্স খেলা হবে আজকে। গোল কে কতটা কনভার্ট করতে পারে তার উপর নির্ভর করছে। তো ব্যাস, এই ভিডিওটা এতটা বড় করবো না, সকলের চোখ থাকবে। তোমরা এইটা শুধু অনুরোধ যে তোমরা মোহনবাগান ইস্ট বেঙ্গল যে দলের সমর্থক হও না কেন, যে কোনো একটা হাফ, এনি হাফ, তোমরা ইন্ডিয়ান অ্যারোজকেও সাপোর্ট করো, যে কোনো একটা হাফ ইন্ডিয়ান অ্যারোজকে সাপোর্ট করো, আর একটা হাফ তোমাদের প্রিয় দলকে সাপোর্ট করতেই পারো। তো ব্যাস এইটা জানিয়েই আজকে মোটামুটি ভিডিওটা শেষ করবো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যারা নতুন আছো এতক্ষণ অবধি দেখেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমরা এরকমভাবেই ভিডিও একটা কমেন্টারি ভিডিও আমরা চালিয়ে যাই, স্পোর্টস ব্লগ চালাই, স্পোর্টস ব্লগ করি। ব্লগ করি বলতেই যে সবসময় আউটডোর ব্লগ হতে হবে তার কোনো মানে নেই। ব্লগ তোমরা অনেক দিন আগেই দেখেছো, ব্লগ স্টার্ট হয়েছিল স্পেসশিপ থেকে, ব্লগিং ব্যাপারটা, সেটা হচ্ছে কমেন্টারি, মানে তুমি টেবিলের সামনে এসে বসলে তোমার কী মনে হচ্ছে সেটা তুমি জানাচ্ছ, তার সঙ্গে বিজ্ঞান ভূগোল ইতিহাস এর কোনো সম্পর্ক নেই। তোমার যেটা মনে হচ্ছে তুমি সেটা জানাচ্ছ, তোমার জিনিস আমরাও সেই রকম করি, আমরা যে খবরটা জেনেছি তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের খবরগুলো আমরা নিই, গ্রহণ করি, সেগুলো ডিসকাশন করি, সেটাকেই বলে ব্লগ। ব্যাস আর বেশি কিছু নয়, যারা সেই জন্যই যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব কর, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা তোমরা ক্লিক করে দিও। তোমরা অনেকেই পাচ্ছ না নোটিফিকেশন, এটা শুনেছি, তো আশা করি আমরা 2-3 দিনের মধ্যে ব্যাপারটা সলভ করে নিতে পারবো। ব্যাস আর ভিডিওটা বাড়াবো না, হ্যাঁ ব্যাস চলো আজকের মতো বিদায়, নজর থাকুক এডিয়ান স্ক্রিপ্ট, আমরা তাড়াতাড়ি আসছি অন্য ভিডিও নিয়ে।